সুপ্রভাত বন্ধুরা আজ হলো একুশে ডিসেম্বর মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বর্তমান সময়ে প্যান কার্ড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রমাণপত্র কিন্তু অনেক সময় আমরা আসল বা নকল প্যান কার্ডের মধ্যে পার্থক্য করতে পারি না আপনার প্যান কার্ডটি আসল না নকল ফোনের ক্যামেরা দিয়ে চেক করতে পারবেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে প্রয়োজনীয় কাজে গড় থেকে বের হয়ে আর গড়ে ফেরা হল না হাইলাকান্দি নারায়ণপুরে বাইকের ডাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত প্রৌর গরু আইনে কটুর পথে সরকার বিস্তারিত থাকবে প্রতিবেদনে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে সরাসরি নিয়োগ গঠিত হচ্ছে দুটি কমিশন বিধানসভায় নিয়োগ কমিশন বিল পেশ সংশয়ের আর কোনো অবকাশ রইল না এবার দৃঢ়তার সঙ্গে চূড়ান্ত এনআরসি প্রকাশ হয়নি বলে জানিয়ে দিল সরকার বিস্তারিত নিল চুরের দল সুনাই থানার অন্তর্গত দনেহরি গ্রাম থেকে বাইক চুরি সদ্য প্রকাশিত হওয়া টেট পরীক্ষার ফলাফলে অসঙ্গতি খুব বাড়ছে বরাক উপত্যকায়ও ভোল্টেজ উঠানামা করায় ব্যাপক সমস্যা হচ্ছে টিভি ফ্রিজ ইনভার্টার বিকল হয়ে যাচ্ছে করিমগঞ্জে বিদ্যুৎ সমস্যায় নাজেহাল গ্রাহকরা এপিডিসিএলের এসডিও নালিশ বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক হাজার ইট প্রায় বারো হাজার টাকা দামে বিক্রি হচ্ছে কয়লার অভাবে বন্ধ হওয়ার মুখে হাইলাকান্দির ইট বাটা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি শিলচরে আধিকারিকের অভাবে এক মাস থেকে স্তব্ধ ডিসি কার্যালয়ের পারমিশন ব্রাঞ্চ চরম হয়রানির শিকার হচ্ছেন সাধারণ জনতা মেডিকেল কলেজে বিধানসভার বাইরে কমলাকদে পূর্কায়স্তের দরনা না বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ অর্থাৎ মঙ্গলবার শিলচর শহরে সাতটি কেন্দ্রে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে এবং শেষ খবরটি লুয়াইর পুয়ায় ছাব্বিশ হেক্টর জমি জবরদখল মুক্ত করল বন বিভাগ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর প্যান কার্ড হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রমাণপত্র টাকা পয়সা সংক্রান্ত সমস্ত ধরনের কাজে এটির প্রয়োজন কিন্তু অনেক সময় আমরা আসল বা নকল প্যান কার্ডের মধ্যে পার্থক্য করতে পারি না কিন্তু এখন থেকে শুধুমাত্র স্মার্টফোনের মাধ্যমেই যে কোনো ব্যক্তি প্যান কার্ড আসল বা নকল বলে দিতে পারবেন প্যান কার্ডে তৈরি কিউআর কোডই আপনাকে এই কাজে সাহায্য করবে এই পুরো প্রক্রিয়াটির জন্য আপনার খালি একটি প্যান কার্ড এবং একটি স্মার্টফোন প্রয়োজন এছাড়াও আপনাকে আয়কর বিভাগের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে এরপরে অ্যাপের মাধ্যমে প্যান কার্ড স্ক্যান করে আপনি সেটি আসল না নকল তা জানতে পারবেন এটির জন্য আপনার স্মার্টফোনে প্লে স্টোরে যান এবং তারপর পেন কিউআর কোড রিডার লিখে সার্চ করুন তারপর অ্যাপটি ডাউনলোড করুন এটি এনএসডিএল ই গভর্নে ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড দ্বারা তৈরি করা হয়েছে ফলে প্রাইভেসি নিয়ে শঙ্কার কিছুই নেই পেন কিউআর কোড রিডার অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে সেটি ওপেন করুন অ্যাপটি লোড হওয়ার পরে ক্যামেরার ভিউতে একটি সবুজ প্লাসের মতো গ্রাফিক্স দেখতে পাবেন এবার যে প্যান কার্ডটি চেক করতে চান তার কিউআর কোডটি ক্যামেরা দিয়ে স্ক্যান করুন ক্যামেরা কিউআর কোড শনাক্ত করার সঙ্গে সঙ্গে ফোনে বিপ শব্দ এবং ভাইব্রেট হবে এরপরে প্যান কার্ডের ডিটেলস পেয়ে যাবেন অ্যাপে দেখানো ডিটেলস কার্ডের সঙ্গে মিলে কিনা তা পরীক্ষা করুন যদি একটু একটু ভিন্ন হয় তবে প্যান কার্ডটি আসল নয় যদি আপনার নিজস্ব প্যান কার্ড স্ক্যান করে ভিন্ন তত্ত্ব আসে সেক্ষেত্রে আপনাকে আয়কর বিভাগের ওয়েবসাইট থেকে একটি নতুন প্যান কার্ডের ব্যবস্থা করতে হবে বাইকের ধাক্কায় হাইলাকান্দিতে মর্মান্তিকভাবে নিহত হলেন এক প্রৌর এই সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দে হাইলাকান্দি শহরের পার্শ্ববর্তী নারায়ণপুর প্রথম খণ্ডে ঘটনাস্থলেই নিহত হন বছর পঞ্চাশের প্রৌর তুতামিয়া চৌধুরী ঘটনার পরই জাতীয় সড়ক অবরোধ করেন ক্ষুদ্র জনতা মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে সোমবার সকাল পনে আটটা নাগাদ নারায়ণপুর প্রথম খন্ডে বাইপাস জাতীয় সড়কের উপর নারায়ণপুর প্রথম খন্ডের বাসিন্দা তুতামিয়া চৌধুরী প্রয়োজনীয় কাজে গড় থেকে বের হয়েছিলেন এমন সময় দ্রুতগামী এক বাইক চালক সজরে ধাক্কা মারে তুতামিয়াকে বাইকের ধাক্কায় তিনি সড়কের উপর লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হন চূড়াইভাবে গরুর সরবরাহ রোদে আরও কটুর হচ্ছে সরকার মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পরেই চূড়াই গরু সরবরাহ বন্ধ করতে করা নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তার নির্দেশ মেনে গত ছয় মাসে গরু বুঝেই ট্রাক বাজেয়াপ্ত করেই চলেছে পুলিশ তবে এবার থেকে শুধু গরু বাজেয়াপ্ত নয় যে ট্রাক ধরা হবে সেটাও বিক্রি করে দেওয়া হবে সাংবাদিকদের সামনে স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন গরুর সরবরাহে ট্রাক মালিকদের নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে না হলে নতুন নতুন ট্রাকে গরুর সরবরাহ হয়েই থাকবে সোমবার থেকে শুরু হওয়া বিধানসভার শীতকালীন অধিবেশনে গ সুরক্ষা আইনে এ সংক্রান্ত কিছু সংশোধনও করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী চকের সামনেই বাইক চুরি করে নিয়ে গেল চুরের দল এই দুঃসাহসিক ঘটনাটি ঘটল সুনাই থানার অন্তর্গত দনেহরি গ্রামে এ নিয়ে সুনাইতানায় থানায় এজাহার দায়ের করলেন দনেহরি প্রথম খণ্ডের যুবক তথা রাইট ওয়ে ফাউন্ডেশনের সম্পাদক শামসুল হক বরবুইয়া সোমবার এজাহার দিয়ে এ ব্যাপারে তিনি জানান রবিবার রাত দুটা নাগাদ গড়ের বাইরে কিছু শব্দ পেয়ে ঘুম থেকে উঠেন দরজা খুলে দেখেন অপরিচিত তিন যুবক তার বাইকের লক বেঙ্গে স্টার দিয়ে বাইকটি নিয়ে যাচ্ছে এক যুবক তার বাইক নিয়ে যাচ্ছে এবং অপর দুই যুবক তাদের নিয়ে আসা বাইকে করে পালাচ্ছে শামসুল হক তাদের আটক করার চেষ্টা করলেও ব্যর্থ হন চুরের দল শিলচর থেকে রওনা দে তার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা বের হন পরে তারা কয়েকজন পিছু দাওয়া করলে সোনাবাড়ি ঘাট পর্যন্ত এসে কোনো বাইকের হদিস পাননি এ ঘটনার পিছনে অন্য কোনো রহস্য রয়েছে বলে তিনি মনে করছেন তিনি জানান বারান্দা থেকে চুরি করার পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় বন্দী হয়েছে এ ধরনের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে সরকারের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে জেলা স্তরে বা ডিরেক্টরেট পর্যায়ে নিয়োগের পথ বন্ধ হচ্ছে এখন থেকে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে সরাসরি নিয়োগ হবে এজন্য রাজ্যস্তরের নিয়োগ কমিশন গঠন বিল পেশ করা হয়েছে বিধানসভায় প্রস্তাবিত আইনে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের জন্য দুটি পৃথক কমিশন গঠনের কথা রয়েছে সরকারের অতিরিক্ত মুখ্য সচিব বা প্রধান সচিব পদে কর্মরত অফিসার কমিশনের চেয়ারম্যান হবেন কমিশনার সচিব বা সচিব পর্যায়ের দুই অফিসার কমিশনের সদস্য হবেন গঠনের পরই বিভিন্ন বিভাগের কাছ থেকে শূন্য পদের তত্ত্ব চেয়ে নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে নিয়োগ কমিশন বৈদ্যুতিক গোলযুগের কারণে করিমগঞ্জের সুভাষনগর এলাকার প্রচুর মানুষের ঘরে ইলেকট্রিক গেজেটগুলি বিকল হয়ে পড়ছে ভোল্টেজ উঠানামা করায় ব্যাপক সমস্যা হচ্ছে বেশ কয়েকদিন দিন ধরে এই সমস্যা চলছে সুভাষনগর এলাকার শনি মন্দিরেও ভোল্টেজ সমস্যা দেখা দে এতে বিদ্যুৎ গ্রাহকরা অসুবিধায় পড়েছেন টিভি ফ্রিজ ইনভার্টার বিকল হয়ে যাচ্ছে গড়ে বিদ্যুৎ বাতি জ্বালাতেও সমস্যা হচ্ছে এ নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে সোমবার এপিডিসি এর কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে শীঘ্রই ভোল্টেজ সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানানো হয়েছে সংশয়ের আর কোনো অবকাশ রইল না দৃঢ়তার সঙ্গে সরকারও এবার জানিয়ে দিল চূড়ান্ত এনআরসি অর্থাৎ নাগরিকপঞ্জি এখনও প্রকাশ পায়নি বিষয়টি আজও সুপ্রিম কোর্টের বিচারাধীন বিরোধী দলগুলি দুই সালের একত্রিশে আগস্ট প্রকাশিত নাগরিকপঞ্জী কার্যকরী করার দাবি করে আসছে কিন্তু নাগরিকপঞ্জির রাজ্য কি একমাত্র বলে আসছেন যে ওই তালিকা চূড়ান্ত নয় সেটা পরিপূরক তালিকা কিন্তু সরকারও এবার সেটাই জানিয়েছে বিধানসভায় তাছাড়া এনআরসি স্যুটদের রিজেকশন স্লিপ দেওয়া না দেওয়ার বিষয়টি কেন্দ্রের উপর নির্ভরশীল বলেও জানিয়েছে সরকার সদ্য প্রকাশিত টেট পরীক্ষার সন্দেহজনক ফলাফল নিয়ে ব্রহ্মপুত্র উপত্যকার পর বরাক উপত্যকার পরীক্ষার্থীদের মধ্যেও ক্রমশ কূপ বাড়ছে ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা গেছে সরকারি প্রদত্ত উত্তরপত্রেও বুল ও সন্দেহজনক চ্যালেঞ্জ করার নেই কোনো সুবিধা এ নিয়ে অকৃতকার্য প্রার্থীরা সরকারের বিরুদ্ধে উগড়ে দিচ্ছেন তীব্র কূপ দাবি তুলেছেন ফলাফল পুনর্জাচাইয়ের সম্প্রতি রাজ্যে নিখুঁত এবং স্বচ্ছভাবে টেট পরীক্ষার গ্রহণ এবং ফলাফল ঘোষণা করা হয়েছে বলে যদিও সরকারিভাবে দাবি করা হচ্ছে তথাপিও বহু অসঙ্গতির অভিযোগ প্রকাশ এসেছে বিভাগীয় তরফেও নাকি মিলছে না কোনো সদুত্তর শেষ পর্যন্ত টেট ফলাফলের অসঙ্গতি নিয়ে আদালতে যাওয়ার কথা ভাবছেন ফলাফলে অসন্তুষ্ট করিমগঞ্জ জেলার একাংশ পরীক্ষার্থী কয়লার অভাবে ইট তৈরি হচ্ছে না হাইলাকান্দিতে এ নিয়ে যেমন ব্যাপক কয়েকতির শিকার হচ্ছেন ইট বাটার মালিকরা তেমনি বাটার উপর নির্ভর বিভিন্ন ব্যবসার লোকেরাও এছাড়াও বাড়ছে ইটের দাম সরকারি দামের সঙ্গে দর্শে ফারাক এ নিয়ে বাটির কুপা জিপির সভাপতি নুরুল হক লস্কর বলেন কয়লার অভাবে ইটের দাম বেড়েছে কিন্তু সরকারিভাবে ইটের দাম বাড়েনি প্রধানমন্ত্রী আবাসের গড় নির্মাণে এক হাজার ইটের দাম ধরা হয়েছে প্রায় আট হাজার টাকা অথচ হাইলাকান্দিতে এক হাজার ইট প্রায় বারো হাজার টাকা দামে বিক্রি হচ্ছে ইটের মূল্য বৃদ্ধির মূলে রয়েছে কয়লার অভাব তিনি বলেন কয়লার অভাবে ইটের মূল্য বৃদ্ধিতে হাইলাকান্দিতে প্রধানমন্ত্রী আবাসের কাজকর্ম স্তব্ধ হয়ে পড়েছে গরিব মানুষ প্রধানমন্ত্রী আবাসের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বরাক বেলি সোশিয়াল সভাপতি কামিল আহমেদ লস্কর সাধারণ সম্পাদক সাব্বির মজুমদার প্রমুখরা বলেন কয়লার অভাবে সময় মতো ইট পুরাতে না পেরে বৃষ্টিতে ব্যাপক কয়েকতির মুখে পড়তে হয়েছে বাটার মালিকদের কাসার করিমগঞ্জের বাটার মালিকদের মতো কয়লার অভাবে হাইলাকান্দির মালিকরাও চরম বিপাকে পড়েছেন ওই সমস্যা সমাধানে অসমের মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা করিমগঞ্জে মেডিকেল কলেজ নির্মাণের দাবিতে গতকাল অর্থাৎ সোমবার বিধানসভার অধিবেশন কক্ষের প্রবেশ পথে হাতে দরনা দিলেন কংগ্রেস বিধায়ক কমলাক্কদেব পুরকায়স্ত দুই সালে করিমগঞ্জ জেলায় মেডিকেল কলেজ স্থাপনের কথা ঘোষণা করেছিল অসম সরকার এখন পর্যন্ত এর স্থান নির্ধারণ হয়নি কমলাকদে পুরকায়স্থ চান কলেজ হোক করিমগঞ্জের শহরে রাতাবাড়ি এবং পাতারকান্দির বিজেপি বিধায়করা চাইছিলেন কলেজ হতে হবে তাদের কেন্দ্রে আধিকারিক না থাকায় এক মাস ধরে স্তব্ধ হয়ে পড়েছে কাসার জেলাশাসক কার্যালয়ের এনওসি ব্রাঞ্চ কেলেঙ্কারির অভিযোগে এনওসি ব্রাঞ্চের ইনচার্জকে সরিয়ে দেওয়ার এক মাস অতিক্রান্ত হওয়ার পরও নতুন কাউকে দায়িত্ব না দেওয়ায় কার্যত বন্ধ হয়ে পড়ল ব্রাঞ্চের সব ধরনের কাজ বড় কথা হচ্ছে ব্রাঞ্চ স্তব্ধ হয়ে পড়ায় চরম হয়রানির সম্মুখীন হচ্ছেন জমির ক্রেতা বিক্রেতা সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকরা প্রায় এক মাস ধরে স্তব্ধ রয়েছে পারমিশন ব্রাঞ্চ আর এই সময় শিলচর শহর এবং শহরতলির সব ধরনের জমি ক্রয় বিক্রয় থেকে শুরু করে নতুন বাড়ি নির্মাণের প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে আজ অর্থাৎ মঙ্গলবার শিলচর শহরে সাতটি কেন্দ্রে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হবে এবং এর মধ্যে একটি কেন্দ্রে কোভ্যাক্সিন দেওয়া হবে সাতটি কেন্দ্রেই প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়া হবে কেন্দ্রগুলো হল শিলচর অম্বিকাপট্টির দুর্গাশঙ্কর পাঠশালা সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতাল ট্রাঙ্ক রোডের ওয়ান জিরো সঞ্জীবনী কেন্দ্র রংপুরের রায় স্কুল শরৎপল্লীর সর্বদয় এলপি স্কুল ইটহলার চৈতন্যনগর এলপি স্কুল এবং গনিয়ালার বীরটি কেন্দ্রজিৎ এলপি স্কুল এছাড়া ট্রাঙ্ক রোডের সঞ্জীবনী কেন্দ্রে কোভ্যাক্সিনও দেওয়া হবে এবার শেষ খবরটি শনিবার রবিবার এবং সোমবার তিন দিনের উচ্ছেদ অভিযানে প্রায় লয়ের পুয়ায় ছাব্বিশ সেক্টর বনভূমি বেদখলমুক্ত করতে সক্ষম হয়েছে লোয়াইপুয়া বন বিভাগ রেঞ্জ অফিসার গৌতম টিমুং জানিয়েছেন ডিএফও বি বসন্তনের নির্দেশে কয়েকদিন পর পর দলবল নিয়ে এলাকার বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলের অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলছে প্রতিটি অভিযানে ফরেস্ট প্রোটেকশন টিম সহ আধা সামরিক বাহিনী এবং বনকর্মীদের কাজে লাগানো হচ্ছে গত তিন দিনে স্থানীয় বাদশাহী রিজার্ভের শ্রীদুম জারুলদুম সাগলমোয়া বৈশে এবং বর্তল এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে ছয়টি অবৈধ মাছ চাষের ফিশারির বাদ কেটে জল বের করে প্রায় চব্বিশ হেক্টর বনভূমি এবং পার্শ্ববর্তী দুটি অবৈধ সুপারি বাগান কেটে প্রায় দুই হেক্টর বনভূমি জবরদহলমুক্ত করা হয় এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন